আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা ভাইরাল নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বাংলাদেশের সব আলোচিত ঘটনার সংবাদ শিরোনামগুলি। পরিমণির পর্নোগ্রাফি নিয়ে মুখ খুলে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন চিত্র পরিচালক রাজ। পরিমণি ইস্যুতে জড়িয়ে গেল এমডির নাম, করা হলো সিটি ব্যাংকের মামলা। অবশেষে জানা গেল পরিমণির আইনজীবী কে এই আমান রেজা। যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেন শিক্ষামন্ত্রী। প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানী ফ্ল্যাটের একটি কক্ষে রাজ মাল্টিমিডিয়ার অফিস, সেই কক্ষটিকে মূলত পণ্য ভিডিও তৈরির কাজে ব্যবহার করতেন তিনি। বিভিন্ন উঠতি মডেলদের ব্যবহার করে বানাতেন এসব ভিডিও, পরে সেগুলো বিক্রি করে রাজ হাতিয়ে নিয়েছেন কারি কারি টাকা। বনানী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের জিজ্ঞাসাবাদে এমন সব চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন রাজ। নিজ বাসা থেকে গত 4 আগস্ট রাতে সহযোগী সবুসহ রাজকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার অফিস কক্ষে পাওয়া যায় পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত বিশেষ বিছানা, সেক্স টয়সহ বিকৃত যৌনাচারের বিভিন্ন সামগ্রী। এসব সরঞ্জাম দেখে র্যাব তখন জানিয়েছিল রাজ মাল্টিমিডিয়ার ওই অফিসে পর্নোগ্রাফি তৈরি করা হতো বলেই ধারণা। এর মাধ্যমে অবৈধভাবে টাকা আয় করতেন এই প্রযোজক। এরপরই তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের পাশাপাশি পর্নোগ্রাফি আইনেও একটি মামলা করা হয় বনানী থানায়। এই দুই মামলায় গত 10 আগস্ট রাজের ফের 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মাদকদ্রব্য আইনের মামলায় 2 দিনের রিমান্ড শেষ হলে সহযোগীসহ তাকে পর্নোগ্রাফির আইনের মামলায় রিমান্ডে নেয় সিআইডি। তাদের জিজ্ঞাসাবাদে মিলছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। রাজকে গ্রেফতারের আগে ওই দিন বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয় চিত্রনায়িকা পরিমণিকেও। কয়েক দফা রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে ঠাঁই হয়েছে ওই সময় গ্রেফতার আরও কয়েকজনেরও। বর্তমানে প্রযোজক রাজ ও তার সহযোগী সবুজ এবং ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর ও মিশু হাসান সিআইডি রিমান্ডে রয়েছেন। তদন্ত সূত্র জানায় পর্নোগ্রাফি চক্রের বিস্তারিত তথ্য উঠে আসছে রাজের বক্তব্যে, কিন্তু তার দেওয়া তথ্য যাচাই বাছাই করে দেখছে সিআইডি। এছাড়া হেলেনা জাহাঙ্গীর রিমান্ডে গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তির নাম দিয়েছেন, তাদের বিষয়ে যাচাই বাছাই শেষে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিআইডির গণমাধ্যম শাখার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বলেন, বর্তমানে সিআইডির হেফাজতে 4 জন রয়েছেন, বাকিদের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে 2 দফা রিমান্ড শেষে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ বর্তমানে কারাগারে রয়েছেন। মডেলের পরিচয় দিলেও তাদের বর্তমান পেশা মডেলিং নয় বলে নিশ্চিত হয়েছে সিআইডি। মূলত মডেল পরিচয়ের আড়ালে মানুষকে ব্ল্যাকমেল করে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাদের প্রধান কাজ। পরিমণি ইস্যুতে জড়িয়ে গেল এমডির নাম, করা হলো সিটি ব্যাংকের মামলা। অভিনেত্রী পরিমণির সাথে সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জড়িয়ে কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে মামলা করেছে সিটি ব্যাংক। ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানী গুলশান থানায় শনিবার রাতে মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, আমরা তদন্ত শুরু করেছি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলার বাদী সিটি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট গাজী এম শওকত হাসান। মামলার এজাহারে বলা হয় পরিমণি ইস্যুতে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের চরিত্র হনন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করা হচ্ছে। এতে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্য কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। অভিযোগ পরস্পর যোগসাজশে অজ্ঞাতনামা আসামিরা সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের অনুমতি ছাড়াই বানোয়ার তথ্য ব্যবহার করে ফেসবুক, ইউটিউব চ্যানেল ও অন্যান্য ওয়েবসাইটে মিথ্যা এবং মানহানিকর তথ্য প্রচার করছে। সিটি ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালককে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করাসহ ব্যাংক থেকে অসাধু উপায়ে অর্থ আদায়ের হীন উদ্দেশ্য বাস্তবায়নে মিথ্যা মানহানিকর তথ্য দিয়ে ভিডিও তৈরি করে অপপ্রচার করা হচ্ছে বলেও এজাহারে উল্লেখ করা হয়। এজাহারে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে প্রচার করা কয়েকটি ভিডিও লিঙ্ক যুক্ত করে দেওয়া হয়েছে। পরিমণি ইস্যুতে সিটি ব্যাংকে জড়িয়ে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে চাঁদাবাজির আশঙ্কায় গত 11 আগস্ট একই থানায় সাধারণ ডায়েরি করে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। যেসব গণমাধ্যমে ব্যাংকটিতে জড়িয়ে মিথ্যা ও বানোয়ার সংবাদ প্রচার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে ওই দিনই জানিয়েছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরিফিন। অবশেষে জানা গেল পরিমণির আইনজীবী কে এই আমান রেজা।
মাদক মামলায় গ্রেফতার পর এখন কারাগারে আছেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। এই নায়িকাকে গ্রেফতারের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ও ব্যক্তি আলোচনায় এসেছেন। এবার আলোচনার কেন্দ্রে পরিমণির আইনজীবী আমান রেজা। কে এই আমান রেজা? সর্বমহলে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। তিনি ডলিউডের অভিনয়শিল্পী হিসেবে পরিচিত, পেশায় আইনজীবী। পরিমণির প্রধান আইনজীবী মুজিবুর রহমানের দলের 8 সদস্যদের মধ্যে আমান রেজা একজন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে LLB ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ওয়াল ইউনিভার্সিটিতে LLM পড়ছেন। তার বাবা একজন ব্যবসায়ী, মা অবসরপ্রাপ্ত একজন জেলা জজ। 2018 ফটোগ্রাফার LK লিটনের মাধ্যমে প্রযোজক গোলাম মোর্শেদের সঙ্গে পরিচয় হয় আমান রেজার। তারপর পরিচালক হাফিজউদ্দিনের সেই তুফান সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের যাত্রা শুরু করেন। প্রথম অভিনীত চলচ্চিত্র সেই তুফান হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি রেজা লতিফের ভালোবাসা শেষ নেই। 2013 সাল পর্যন্ত প্রায় 29টি চলচ্চিত্রে অভিনয় করলেও মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা 12টি। আমান রেজা গণমাধ্যমকে বলেন, পরিমণি একজন অভিনয়শিল্পী ও নারী, তার জামিনে পাওয়ার আইনগত অধিকার রয়েছে। আমরা চাই তার জামিনটা যেন শিগগিরই হয়। যদি তিনি অপরাধী প্রমাণিত হন তাহলে শাস্তি পাবেন, তবে তার জামিন পাওয়ার অধিকার আছে। শুধু পরিমণি নয়, আমার দায়িত্ব হচ্ছে একজন আইনজীবী হিসেবে সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা করা। আমি শুধু পরিমণি না, চলচ্চিত্র জগতের অনেক পরিচালক ও অভিনয়শিল্পীদের মামলা পরিচালনা করেছি। আমি শুটিংয়ের ফাঁকে ফাঁকে আইন পেশাটাও পরিচালনা করি। পরিমণির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় শুনানিতে অংশগ্রহণ করতে পারিনি। শুক্রবার পরিমণিকে 2 দফায় 6 দিনে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরির পক্ষের আইনজীবী মুজিবুর রহমান জামিনের আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমানচন্দ্র মণ্ডল জামিন আবেদন নামঞ্জুর করে পরিমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলছেন, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি রয়েছে। এখন সেটি নির্ভর করছে অবস্থা কখন কীরকম দাঁড়ায় তার উপর। গত বছরের অভিজ্ঞতা বলে নভেম্বর ডিসেম্বরের সংক্রমণ অনেক কমে গিয়েছিল। এবছরও সেটি হলে সে সময়ে আমরা ভেবেছি SSC ও HSC পরীক্ষা নিতে পারব আর শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেওয়া সম্ভব হবে। শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো সময় খুলে দেওয়ার প্রস্তুতি থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসা এবং শিক্ষার্থীদের টিকাদানের ওপর সব কিছু নির্ভর করছে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বিশ্ববিদ্যালয়গুলো আগে খুলে দেওয়া এবং ধাপে ধাপে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। মন্ত্রী জানান, এখন মহামারীর যে পরিস্থিতি তাতে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেটি বলার সুযোগ নেই। তবে সংক্রমণের হার একেবারে কমে গেলে সব শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে খুলে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। দীপুমণি বলেন, বিশেষজ্ঞরা শনাক্তের হার শতকরা 5% কম হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায় বলে জানান। আমরা এটি মাথায় রাখছি। এখন যেহেতু ব্যাপক হারে টিকা কার্যক্রম শুরু হয়েছে, সেক্ষেত্রে 5% না হলেও সংক্রমণে যথেষ্ট পরিমাণ নিচে নামলে হয়তো শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিয়ে আসতে পারব। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা চেষ্টা চালালেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়াতে হচ্ছে। লকডাউন শেষে 11 আগস্ট থেকে সব কিছু চালু হলেও শিক্ষা প্রতিষ্ঠান 31 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে আগেই জানিয়েছে সরকার।